আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে প্রিমাক্যাপ। এটি একটি 500 mg ক্যাপসুল জাতীয় ঔষধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইভেনিং প্রিমারোস অয়েল। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এখন আসুন যে প্রিমাক্যাপ এই ক্যাপসুলটির আসলে কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে 1 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের সুস্বাস্থ্য রক্ষা করে, নখের ভঙ্গুরতা দূর করে ও চুলের সৌন্দর্য বাড়ায়। 2 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে খাদ্য তালিকায় সহায়ক হিসেবে কাজ করে। 3 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মেয়েদের মাসিক সংক্রান্ত জটিলতা দূর করতে ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 4 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বিনাইন স্তনের রোগ ও স্তন বেদনা দূর করতেও ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 5 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মাতৃদুগ্ধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করতেও ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 6 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অ্যালার্জি, সোরিয়াসিস ও একজিমা রোগ প্রতিরোধেও ওষুধটির খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 7 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ওষুধটিকে ব্যবহার করা হয়। এবং 8 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয়। তো সাধারণত প্রিমাক্যাপ এই ক্যাপসুলটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এখন আসুন যে প্রিমাক্যাপ এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কী, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 1টি করে ক্যাপসুল দিনে 2 বার খেতে হবে, অর্থাৎ সকালে 1 বার এবং রাত্রে 1 বার পানি দিয়ে গিলে খেতে হবে। এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর যারা শিশু আছে তাদের ক্ষেত্রে প্রতিদিন 1টি করে ক্যাপসুল পানি দিয়ে গিলে খেতে হবে। আর প্রিমাক্যাপ এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে নির্দেশিত মাত্রা বা নির্দিষ্ট মাত্রা সেবনে এই ওষুধটির তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর প্রিমাক্যাপ এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 500 mg প্রতি পিস প্রিমাক্যাপ ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 60 টাকা। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরে সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।